মহারাজা বীরবিক্রম কলেজে প্ল্যাটিনাম জুবিলি উদযাপন উপলক্ষে পাঁচ দিন ব্যাপী নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে। এরই অঙ্গ হিসেবে বৃহস্পতিবার কলেজে এক মেগা রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এদিন রক্তদান শিবিরে ছিলেন রাজ্যের শিক্ষামন্ত্রী রতনলাল নাথ, স্থানীয় কাউন্সিলর সুখময় সাহা, উচ্চশিক্ষা দপ্তরের অধিকর্তা এনসি শর্মা সহ অন্যান্যরা। রক্ত কোন বিকল্প নেই, এখন পর্যন্ত হয়নি। ডিজেল পেট্রোলের বিকল্প হয়েছে, রক্ত কিন্তু বিকল্প হয়নি। এবং কোন ফ্যাক্টরিতে পাওয়া যায় না, কোন কারখানা তৈরি হয় না। তো মানুষের দেহ যেরকম চালানোর জন্য, যেমন গাড়ি চালানোর জন্য আপনার পেট্রোল ডিজেল দরকার, শরীর চলতে গেল আপনার রক্ত লাগবে। সবচেয়ে বড় কথা, ডাক্তারবাবু এখানে আছে, আমাদের যে রেড ব্লাড সেল, লোহিত রক্ত পরীক্ষা, 120 দিন পরে এটা নষ্ট হয়ে যায়। তাহলে যে জিনিস নষ্ট হয়ে যায় ও 120 দিন পরে নষ্ট হয়ে যাবে, তাহলে আমি কেন আমার রক্তটা দিয়ে মানুষকে বাঁচাব? আজকে সেই জিনিসটা ভাবত। তো চার মাস পর পরীক্ষা করলে রক্ত দেওয়া যায়। আমাদের রাজ্যে 1% রক্ত লাগে, তার মানে 40 লক্ষ লোক আমরা যদি ধরি, 40,000 ইউনিট আমাদের প্রতি বছর দরকার।